ভালো বলেছো, তোমাদের উদ্দেশ্যে এই গান। ভালো মানুষ হতে গেলে কি করতে হবে? সেই গান কি করতে হবে? একসাথে চলতে হবে নাকি? সবারই এক মন হতে হবে, তাই না? সবাই সবাইকে ভালোবাসবে, সহযোগিতা করবে, শ্রদ্ধা করবে, শিক্ষক মশাইদের শ্রদ্ধা করবে। তারা তোমাদের জ্ঞানের আলো দেখাচ্ছেন, আর বাবা মা তারা পৃথিবীর আলো দেখিয়েছেন। মাঝে মাঝে প্রণাম করবে স্যারদের, হ্যাঁ, বাবা মাকেও প্রণাম করবে, আর সবাই মিলেমিশে থাকবে। আর তোমাদের কি চাই? এগিয়ে যাওয়ার জন্য আত্মবিশ্বাস, আত্মমর্যাদা এবং সাহস, সেই সঙ্গে অন্যকে বিশ্বাস করা, অন্যকে মর্যাদা দেয়া, তাই তো? তবেই তো ভালো মানুষ হতে পারবে। আর যে খারাপ গুণগুলো তোমাদের যে বলা হলো, যেগুলো করিও না কবু দেশ, হিংসার হুক শেষ, লোভ হিংসা, এইসব খারাপ গুণগুলো, অহংকার, এগুলো থাকবে না। হ্যাঁ, আমি তোমাদের কটি স্বামী বিবেকানন্দের বই দিয়ে যাব, একটি গল্প বইও থাকবে, তোমরা পড়বে, তোমাদের হাতে দিয়ে যাব, তোমাদের স্যার ম্যামেরা পড়াবেন, ভালো লাগবে তোমাদের। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ মানুষ গড়তে চেয়েছিলেন, খুব সুন্দর মানুষ। তিনি বলতেন, মানুষ চাই, মানুষ চাই, আর সব হইয়া যাইবে। কিরকম মানুষ? না, এই লোভ হিংসা পরস্বীকাতরতা মুক্ত মানুষ, এইসব খারাপ গুণগুলো তিনি বলতেন, যদি কোনো মানুষের মধ্যে থেকে ছেঁটে ছেঁটে বাদ দেওয়া যায়, তাহলে একটা সুন্দর মূর্তি বেরিয়ে আসবে। ভালো মন্দ সব মানুষের মধ্যে আছে, তাই তো? আমাদের খারাপগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, বাদ দিতে হবে, তাই তো? দিয়ে ভালো গুণগুলোকে জাগিয়ে রাখতে হবে। ঠিক আছে, আমি তোমাদের